الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلفون حفظه اللہ تعالی نفی الشریک عن اللہ تعالی وقال شیخ الاسلام ابن تیمیہ رحمه اللہ قوله تعالی وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير وقوله تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولا على بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون فلا تضربوا لله الامثال ان الله يعلم وانتم لا تعلمون قل انما حرم ربي الفواحش ما ظهر منهم وما بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون الله رب العالمين جابت برشمس جي الله رب العالمين ايكو ايكو وحده لا شريك جار شريكني شريك যার সত্তায় যাতেও শরিক নেই এক আল্লাহ দ্বিতীয় তৃতীয় না কেউ না এবং যার শেফাদ গুণাবলী তো শরিক নেই আল্লাহর মতো কারো গুণ নেই যার কাজে কোনো শরিক নেই আল্লাহর কাজের মতো কারো কাজও হতে পারে না যার এবাদত তো শরিক নেই একমাত্র সমস্ত এবাদত বন্দী রব্বুল আলমিনের জন্য সালাত এবং সালাম নাজিল মোহাম্মদুর রসুর সালি সালামের ওপর আল্লাহবুল আলমিনের তৌহিদের দাওয়াত একত্রের দাওয়াত নিয়ে এসেছিলেন মানব জাতিকে মুক্ত আকিদে আমল করার জন্য দাওয়াত শুরু করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা শির্ক মুক্ত করা মানব জাতিকে এটাই ছিল নবী করিম সাল্লা দাওয়াতের মূল বিষয় এর ভিত্তি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করা তৌহিদে সাথে সাথে বাকি জীবনের সংশোধন তৌহিদ ছাড়া আল্লাহর একত্র ছাড়া বিশেষ করে তৌহিদুল এবাদা এবাদতের ক্ষেত্রে তৌহিদ কারণ কাফর মোশেকরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতো যে আল্লাহ আছে নাস্তিক ছিল না তারা মক্কার মুশরেকরা তারা আল্লাহর কাজগুলিকে বিশ্বাস করত আজ আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ নিয়ন্ত্রণকারী এসব আল্লাহর কাজগুলি বিশ্বাস করত অর্থাৎ ওহিদে রুবু কে তারা বিশ্বাস করত কোরানি খেরিমে এসব অনেকগুলি আয়াতে বলা হয়েছে যা বিভিন্ন আলোচনাতে আমরা উল্লেখ করেছি ওলাইন আল তাহমান খালা কাস্মামাওয়াত আল আল্দা ইল কাহায়িবা ইল্লাল্লা যদি তোমরা জিজ্ঞেস করো মক্কার মুশেদ কাফেরদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তো লাইয়া করুন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে যে কে সৃষ্টি করেন বা করেছেন আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন ওদেরকে কে সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ তারা যদি জিজ্ঞেস করে মানে মেনাচ্চা মায়া আন আকাশ থেকে ওপর থেকে বৃষ্টি বর্ষণ কে করেন অবশ্যই তারা বলবে আল্লাহ এইসব দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে মক্কার মুশরে বা আরব দেশের চোদ্দ বছর আগে যাদেরকে হেদায়তের জন্য শেষ নবী মোহাম্মদ রসুরমকে পাঠানো হয়েছে যেমন তোমার কথা নাই যাদের হেদায়তের জন্য কোরআন করিম নাজিল করা হয়েছে যাদেরকে মুশরেক বলা হয়েছে তারাও আল্লাহর অস্তিত্ব মানত আল্লাহর কাজও বিশ্বাস করত এই কাজগুলি আল্লাহ করেন অন্য কেউ করতে পারেন না না কোনো দেব করে না প্রতিমা পুতুল করে না কোনো অলিগোস কেউ করে আল্লাহ ছাড়া কেউ করে না রবি বিশ্বাস ছিল বিশ্বাস ছিল তাদের তারপরে আল্লাহ রাবুল আলমিনের নাম গুণাবলীর প্রতি বিশ্বাস ছিল সামান্য কিছু অস্বীকার করা ছাড়া এটাও আল্লামা শেখ বাজ রাহেমহল্লা এবং সৌদি আরবের বড় বড় আলমা কেরাম আইম্মা কেরাম যারা তহিদের যারা ইমাম আসলে তহিদের আলেম তার স্পষ্ট করেছেন বিষয়টিকে যে আল্লাহর নাম বলি তারা বিশ্বাস করতো আল্লাহকে আল্লাহ বলতো তারা আল্লাহকে তার ঈশ্বর আর ভগবান বলতো না আরও মর্শিকা হিন্দুদের মত হ্যাঁ গড বলতো না আল্লাহ বলতো আল্লাহ রব্বুল আলমিনকে তারা মনে করত যে তিনি সৃষ্টিকর্তা সুতরাং খালেক মানতো আল্লাহকে তো আল্লাহ রুব তো আল্লাহর কাজে বিশ্বাস ছিল এবং আল্লাহর এই নাম গোনাবলিতে বিশ্বাস ছিল শুধুমাত্র যা করানিখানে পাওয়া যায় যে আল্লাহর রহমান নামটি তারা তাদের কাছে অপরিচিত ছিল অস্বীকার হ্যাঁ রহমান 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 যখন তাদেরকে বলা হইতো যে যিনি পরম করুন তাকে সেজনা করো তখন মক্কার কাফের মশ্রিকরা আশ্চর্য হয়ে বলতো অস্বীকার করার জন্য আমার রহমান রহমান আবার কি জিনিস আমরা তো জানি রহমান মানে এম আমার যে শাসক গভর্নর সে বড় দয়ালু সে আমাদের মক্কায় ওখান থেকে গম পাঠায় কারণ নাজদ এলাকাতে এই নাজদ এলাকা যে রিয়াজ থেকে আপনার আলখার যার এলাকায় তখনও গম হইতো জব হইত এখান থেকে খাবার মক্কায় গেলে মক্কার লোকেরা কিছু খেতে পেতো মক্কায় তো কিছু এখন হয় না তখন হইতো না তো রহমান ওল ইয়ামা তারা বলতো ইয়ামামা এই নাজদে এলাকার রহমান ওকে জানি আবার রহমান কি আবার রহমানকে সিজ্দা করো বলা হচ্ছে তাহলে রহমান নামটি তার আল্লাহর অস্বীকার করত। আনাস ইমা তা আমর নহে আমাদের আমাদেরকে বললে তোমার কথা শুনে সিজ্দা করে দেবো রহমানকে সিজ্দা করো রহমানকে সিজ্জা করে দেবো আহমান ও ফুরাহ তাদের ঘৃণা আরও বৃদ্ধি পেত করেন আরেকটি আল্লাহ বলেছে সোনা ইসরা শেষ দিকে সোরাই কাফের আগে সুতার আগে মাত্র শেষ দিকে একবারে আয়াত বলে রয়েছে কলিদুল্লাহ আবিদুর রহমান अय্যম্মা তাদু ফালাহুল আসমাউল হোসনা হে নবী তুমি এই মক্কার কাফের মুশরিকদের বলে কুলিদুল্লাহ তোমরা আল্লাহ বলেই ডাকো আবিদুর রহমান বা রহমান বলে ইয়া রহমান বলে ডাকো বা ইয়া আল্লাহ আল্লাহুম্মা বলে ডাকো কুলিদুল্লাহ আবিদ ও রহমান अय্যম্মা তাদু আর যেই নাম দিয়ে ডাকো না কেন ইয়া আল্লাহ ইয়া রহমান বলো ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুর ইয়া খালেখ ইয়া যে যাই বলে ডাকো না কেন যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন আল্লাহর যে সব গুণবাচক নাম রয়েছে ফালাহুল আসমাউল হোসনা তার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে কোনো একটা নাম ধরে ডাকলেই হয় ফালাহুল আসমাউল হোসনায় এই আয়াত ইঙ্গিত করা হয়েছে যে দেখো আল্লাহ বলে ডাকলো সে আল্লাহকে ডাকলে রহমান বলে ডাকলো সে আল্লাহকে রহমানটাও আল্লাহর নাম যে কথা বলতে চাইছিলেন যে আরব মুশরিকরা তাওহীদের যে তিনটি প্রকার তাওহিদ এ রুবুবিয়াহ তাওহিদুল আসমা ওয়া সিফাতাত তাওহিদুল উলুহিয়াত বা তাওহিদুল ইবাদত তাওহিদুল উলুহিয়াত আপন অংশিত হইলেবাদা তার শুধুমাত্র তার অস্বীকার করতো করত তাওহিদুল ইবাদাকে তাওহিদুল উলুহিয়াতকে অর্থাৎ তার আল্লাহর নাম গোনা বলি বিশ্বাস করত শুধু রহমান নামটি ছাড়া তাওহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের কাজ বিশ্বাস করতো এই কাজগুলি আল্লাহ তহিদ তার বিশ্বাস করতো সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকারী রিজিক দাতা বৃষ্টি বর্ষণকারী হায়াত মহতের মালিক সব আল্লাহ মহি এগুলো বিশ্বাস করতো তহিদুল এবাদা এবাদত বন্দীগীর ক্ষেত্রে সমস্ত এবাদত আল্লাহর জন্য হইতে হবে যিনি সৃষ্টি করেছেন জেনে রিজিক দান করে যিনি বৃষ্টি বর্ষণ করে যিনি হায়াত মহতের মালিক তারই এবাদত করতে হবে এটা আমরা মানি না মক্কার মুশ্রিকরা বলতো তাহলে তৌহিদুল এবাদাতে শির্ক ছিল দুই তৌহিদ তাদের ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ বলেছে ইন্নামাল মুসরে কোন নাজাস এরা মুশ্রিক এরা হচ্ছে নাপাক তাদেরকে আল্লাহ বলছেন কা ফেরুন কত জায়গায় কোরআন কেরিমে কলিয়া কা কাফেরুন হে নবী তুমি বলে দাও যে হে কাফেরা তাদেরকে বলা হয়েছিল অন্য কোন দেশের কাফেরকে বলা হয়েছিল না আরব দেশের জাজিরার এই উপদ্বীপের আর মক্কার মুশ্রিকদেরকে কাফের বলা হয়েছিল যারা দুই তৌহিদ কে বিশ্বাস করত তারপরেও চিন্তা করতে পেরেছেন সুতরাং এই কথা মনে করেন না যে আল্লাহ তো মানে তারা হ্যাঁ কিবলা তো বিশ্বাস করে পরকালে তো বিশ্বাসী রয়েছে মোহাম্মদ রসাল্লাহ বিশ্বাস করে শুধু মাজারে সেজদা করে তাতে ওরা মুশরেক তাতে ওরা কে বলবেন যে কাফের হ্যাঁ গলি গোস কুতুব দিতে পারে তারাই উদ্ধারকারী তাহলে কাফের হয়ে যাবে মুশ্রিক হয়ে যাবে আরে তারা যদি কাফের মুশ্রিক না হয় যারা গোস কুতুবের ডাকে অথবা গোস কুতুবের সেজদা করে কবরে সেজদা করে তাহলে মক্কার মুশ্রিকেরাও মুশ্রিক নাই তাহলে তাহলে তাদেরকে মুশ্রিক বলে ঘোষণা করেছে কাফের বলে ঘোষণা করেছেন এই জন্য মনে রাখবেন কথা লম্বা না করে বিষয়টি যে তহিদে রবি আর তহিদুল আসমা সেফাত ইসলামে পুরোপুরি ঢুকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে অর্থাৎ একজন মানুষ অতক্ষণ মুসলিম হবে না আর যতক্ষণ মুসলিম না হবে ততক্ষণ জান্নাতে যাবে না জান্নাত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত তিন প্রকারের তৌহিদ তার পূর্ণ না হবে আর তিন প্রকারের তৃতীয় প্রকার হচ্ছে তৌহিদুল এবাদা যেটা মুশরেকরা যুগে যুগ অস্বীকার করেছে যুগের মুশরেকরা এবাদতের ক্ষেত্রে তৌহিদ অস্বীকার করেছে হ্যাঁ এবার আমি আলিসাল্লাহ মুসে যুগের মুশরেকরা এবার পিতা এবাদত বন্দীগীর ক্ষেত্রে তৌহিদ একত্বিক অস্বীকার করেছে হিন্দুরাও আজকে ওপরওয়ালা তা ওপরওয়ালা বিশ্বাস করে হ্যাঁ আল্লাহকে বিভিন্ন নাম দিতে পারে আসমা শেফাতের খাত ক্ষেত্রে গুমরাহী থাকতে পারে কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী তারপরে আল্লাহ রব্বুলা আল কি বলছে কাজে বিশ্বাসী কোন হিন্দু বলবেন না যে আমার প্রাণের মালিক আমার মৃত্যুর মালিক আমার দেব দেবী তো তহিদ আছে কিন্তু এই তহিদ না যা দেবে না মুসলিম বানাবে না জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এবাদত বন্দেগি সবগুলি আল্লাহর জন্য না করবেন না করবেন খালিস আনগত্য নিঁখুত নির্ভেজাল করতে হবে আল্লাহর জন্য ফাহাবাদিল্লাহ মুখলেশ আল্লাহ উদ্দিন আল্লাহর জন্য আনগত্যকে নিখুত নির্ভেজাল খালেস করে এবাদবন্দী করতে হবে ও আবদুল্লাহওয়ালা তুশ্রী কুবেহি শাইয়া এক আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিয়েও না এবাদতে তৌহির প্রতিষ্ঠা করতে হবে বলছিলাম যে আল্লাহর ফুল আলেমিনের শরিক যেমন কাজেও নেই কেউ সত্তাতেও নেই গুণেও নেই ওই রকম এবাদত বন্দীতেও যেন আপনি আমি আল্লাহর সাথে শরিক না করি নফিউ শরিক আনিল্লাহ মহান আল্লাহর শরিক অস্বীকার করা শরিক সাব্যস্ত না করা এটি হচ্ছে আজকের বিষয়বস্তু এখানে ছয়টি আয়াত নিয়ে এসেছেন বিভিন্ন সুরা থেকে লেখক এমাম শেখুল ইসলাম ইবিনে তাইমা রাহে মহল্লাহ প্রথম আয়াত সুরাতুল ইসরা যার অপর নাম সুরায়ে বনী ইসরাইলের 111 নম্বর আয়াত মহান আল্লাহ ارشاد করছেন ও ক্বুল আলহামদুলিল্লাহ হে নবী তুমি বলো যাবতীয় প্রশংসা সেই আল্লাহর আল্লাযি لم ইয়াতখিজ ওয়ালাদা জিনে কোন সন্তান সন্ততি গ্রহণ করেন না যার কোন ছেলে মেয়ে নেই কারণ ছেলে মেয়ে হওয়াটা হচ্ছে দুর্বলতা কমজুরি আর আল্লাহ রাব্বুল সমস্ত ত্রুটি ঘাটতি আর দুর্বলতা থেকে মুক্ত ঊর্ধ্বে ওয়ালাম ইয়াকুল্লাহ শরীকুন ফিল মুলকি আর তার সার্বভৌমত্বে বা মালিকানায় রাজত্বে কোন অংশীদার নেই শরিক নেই ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালিউ মিনা যুল্লি আর আল্লাহ রাব্বুল আলামিনের কোন পৃষ্ঠপোষক বা সাহায্যকারী সহায়ক ওয়ালিউন মানে বন্ধু ওলিউন মানে সাহায্যকারী এখানে সাহায্যকারী করেন সাহায্যকারী কেউ নাই মেনাজুল্লে আল্লাহ কি যেটাকে বলা হচ্ছে যে অক্ষমতার কারণে আল্লাহ অক্ষম হয়ে যান এইরকম হয় না আল্লাহ যদি অক্ষম হয়ে যেতেন তাহলে তার জন্য কি লাগতো সাহায্যকারী লাগতো এইভাবে বললাম ইয়াকুল্লাহ মেনাজুল্লি আর তার কোন সাহায্যকারী নেই মেনাজুল্লে অক্ষমতার কারণে যেমন আমাদের অক্ষম হয়ে যাওয়ার কারণে অপারগ হয়ে যাওয়ার কারণে বা অসহায় হয়ে যাওয়ার কারণে আমাদের সাহায্যকারী লাগে নিজেই যদি সবকিছু পারবো তাহলে সাহায্যকারী কেন লাগবে কিন্তু আমরা অনেক সময় অসহায় হয়ে যাই অনেক সময় অক্ষম হয়ে যায় পুরোপুরি অথবা আংশিক কিছুটা পারছেন কিছুটা পারছেন না তখন বাকিটার জন্য হেল্প লাগে হেল্পকারী লাগে আল্লা রবুল এই এইরকম অবস্থাই কখনো তৈরি হয়নি আর হয় না আর হবে না যে তিনি অপারক একা পারছেন না হ্যাঁ তিনি সুতরাং তার সাহায্যকারী লাগবে এমনটা হয় না এবং তার বড়ত্ব তোমরা ঘোষণা করো হে নবী তুমি তার বড়ত্ব ঘোষণা করো হে মুসলিম তুমি তার বড়ত্ব ঘোষণা করো হে মানুষ তোমাকে তার বড়ত্ব মহত্ব ঘোষণার জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করা আল্লাহ বলেন কখনো অপার হয়ে যান না যে কোনো সাহায্যকারী লাগবে এই যে পীর এবং পীরের কিছু ধরা কাছ থেকে পাওয়া যাবে ধারা মাধ্যম ধারা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো না অথবা আল্লাহ রব্বরের কাছে চেয়ে পাবো না সুতরাং হ্যাঁ অলি আউলিয়া গোস কুতুব বাবাদের কাছে চাইব তার আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে। এই সমস্ত কুফুরি আকিদা এই সমস্ত তৌহিদের আয়াতের একেবারে আছে আল্লাহ রাবুল আলমিন বহু সময় নাকি অপারক হয়ে যান একবার নাকি আল্লাহ রাবুল আলহমিনের পদস্খলন ঘটে মানে পা পিছলে পড়ে যাচ্ছিলেন তখন আব্দুল কালি জিরানি হাত ধরে থেমেনেছে এটা কার কেতাব আছে জানা আছে এটা পড়ে যেহেতু আমি আলোচনা করেছি জানা আছে আপনাদের হকানি ফিরদের কেতাব আছে হকানি যদি এই দশা এরকম হয় তৌহিদের সর্বনাশ তো বাকিদের কি অবস্থা সারা দিনের সবগুলি রু নিয়ে সন্ধ্যাবেলা ও মালাকল মত আকাশের দিকে যাচ্ছে আল্লাহর কাছে ও সারা দিন পৌঁছায়নি ফেরেস্তা এত অসহায় সারাদিন সব জমা করছে ও সাথে সাথে পৌঁছে করছে অর্থ মুহূর্তের মধ্যে ফেরেশতা আকাশে যার মুহূর্তের মধ্যে আসে চিন্তা করেন আপনি এগুলি তো আকিদা বিরোধী মুহূর্তের মধ্যে যেতে পারে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সাত আকাশের উপর যাচ্ছে সাত আকাশের থেকে আসছে এত শক্তি আল্লাহ ফেরিস্তাদের দিয়েছে সারা সারা দিন ফকির মিসকির মতো ফকির মিসকির ভিক্ষা করে ভিক্ষু করে ব্যাগ ব্যাগ ভর্তি করো ওই ব্যাগ ভর্তি করেছে ব্যাগ ভর্তি করে রেখেছে আর ওই যে এক বুড়া হ্যাঁ তার দেখাশোনার কেউ ছিল না একমাত্র নাতি ওই নাতির রূপ ওই দিন কবুজ ওই ব্যাগে রেখেছে কেউ কান্নাকাটি করছে ওই না না তখন কোন পাগলা মানে এমন পীর পীর যে মজনুন পাগলা আর কি তো ভাগলা বাপীর জানতে পেরেছে যে এরকম অসহায় অবস্থায় বুড়র বুড়র দেখা শোনা কি ওনে কি খাবে একটা নাতি ছিল যে কোন ঘরে খাওয়াচ্ছিল তো সেই নাতির রোগ অবশ করে নিয়ে গেছে তাই নে গেছে ঠিক আছে গিয়ে এক রাস্তায় ধরে ফেলেছেন কাকে মালাকুল ম aut কে ধরে নাছে মালাকুল ম তো আর বলে না ইখানো বেদাত আজরাইল নব আবিষ্কৃত নাম হ্যাঁ এগুলো মানব রচিত বিধান নয় এই বেদাত কাছে শুধু মারি মরুচিত ওরা যদি করে আবার ওইটা মানব রচিত না আব্রাহাম লিঙ্কন ইহুদির গণতন্ত্র যখন নিয়ে এসে সেই গণতন্ত্র দিয়ে তারা হ্যাঁ মানুষকে ধোকা দিছে তখন আর ওইটা মানব রচিত থাকলো না কোন চিন্তা করেছে এ বিষয়ে একটু চিন্তা করে ঠান্ডা মেজাজে যে ওরা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ নেতা হওয়ার চেষ্টা করছে তখন আর ওটা মানব রচিত থাকে না কিন্তু যখন অন্য দলের লোকেরা কোনো মানুষ রচিত বিধানের আশ্রয় নিচ্ছে তখন ওটা মানুষ রচিত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না পারছেন না কথা কত ধোঁকাবাজেরা চিন্তা করিনি এই আসদ্রাইলটাও মানুষ রচিত আসদ্রাইল নাম কোরান হাদিসে নেই জি হ্যাঁ মালাকুল মত আল্লা বলছেন কপুলিয়া তাও ফাখো মালাকুল মত জি তো মালাকুল মতকে গিয়ে ধরে ফেলেছে ব্যাগ নিয়ে চলেছে কাড়াকাড়ি ও বলছে রুটা দিয়ে দাও বলছে না আল্লাহর হুকুম আমি নিয়েছি আমি কি করে দিয়ে দেবো এই ধস্তা ধস্তি করতে করতে ব্যাগ গেল ছিঁড়ে আর মুখ গেল খুইলে একটা রু কাটছিল সব গলি রু বেরিয়ে পালিয়ে গেল আর সেই দিন যত গলি লোক মারা গেছে সবার ওই দেহে মৃত দেহে গিয়ে গলি পৌঁছে গেল সবাই জিন্দা হয়ে গেল ওই নাতি তো জিন্দা হইলো হইলো সবাই সেই দিনে সব জিন্দা হলো ভাগ্যবান মালাখল মত একবার অসহায় কাঁদতে কাঁদতে ছোট বাচ্চার মতো ছোট বাচ্চাদের কাছ থেকে একটা চকলেট আমাদের মাদ্রাসে বাচ্চারা যায় তো প্রথম দ্বিতীয় ক্লাসে থাকলে দুষ্ট বাচ্চারা কিছু আছে হয়তো একটু কেনেছে থেকে ক্যান্টিন থেকে কিছু ও হাত থেকে কেড়ে নিল অথবা বাসা থেকে নিয়ে গেছে কেড়ে করে না করে না এরকম ও বেচারা বাচ্চা ক্লাস ওয়ান টু এ কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে আসলে বাপ মাকে বলে যে এরকম আমার চকলেট কেড়ে নিয়েছে বা কিছু ওই রকম অবস্থা মালাখল মতের এ বেহাদবদের কাছে হাউজ আল্লাহর কাছে মালক হাজির কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার আজকে দিনের মেহনত বেকার গেছে আর আমার কাছে ছিল কে যে আসলে আপনার বান্দা সব ইয়ে কত যে তাকে আপনি ক্ষমতা দিয়ে রেখেছেন যে আমার কাছে থেকে সবগুলি কেড়ে নিয়ে গেল তখন আল্লাহ বকে শুরু করলেন হ্যাঁ যে আরে বেকুব তোর কাছে একটাই চেয়েছিল তুই একটা দিলে তো বাকিটা বাঁচতো হ্যাঁ একটা দিলে তো বাকিটা বাস্তু তুই দিলি না তো সবগুলি গেল তোর হ্যাঁ আল্লাহ সেখানে অপারগ হয়ে গেলেন অথচ আল্লাহ করা বলছে আলম ইয়াকুল্লাহ আলি ও মিনাজুল্লাহ সুফহান আল্লাহ কখনো অসহায় হন না যে তার সাহায্যকারী লাগে আর এখানে আল্লাহ সেই পাগল পীরের কাছে কি হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে আল্লাহ আর কিছু রিয়াকশন দেখাইতে পারছেন না এরকম কিছু যদি হয় যে কোন একটা পুলিশ কি কেউ মেরে দিল এলাকাবাসী হয় কি হয় না তো সরকারের ক্ষমতা আছে তখন ওই গ্রামকে ভালো শিক্ষা দিয়ে দিল একটা সাধারণ একটা সরকারের ক্ষমতা হচ্ছে কিন্তু আল্লাহ কিছু করতে পারলো না আল্লাহ সেখানে অসহায় হয়ে গেল না এই হচ্ছে আমাদের দেশের মুসলিমদের ইসলামের দুর্দশা দুর্দশা এই ইসলাম নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি যে হবে আল্লাহ ভালো জানে কি যে হবে আল্লাহ ভালো জানে হিন্দুদের যে হাসুর হয় ইহুদি খ্রিস্টানদের যে হাসুর হয় তাই হবে তার ভিন্ন কিছু হবে না

অন্যের কাছে গিয়ে অসহায় হয়ে গেল অসহায় হয়ে গেল হ্যাঁ টুকরো টুকরো হয়ে গেল একটি দেশ বহু দেশে বিভক্ত হয়ে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল অসহায় কিন্তু অন্যদের কাছে বড়ই শক্তিশালী ছিল আল্লাহ রবুল আলমিন কারো কাছে অসহায় নন যে তার সাহায্যকারী লাগে এগুলো আল্লাহর কোন গান পুরানের ভাষায় কোনো গান যা আল্লাহ শিখেছেন করতে কুল নবীকে বলতে বলছেন তা আমাকে বলতে হবে না আপনাকে বলতে হবে না এটাই তো তাওহিদ ও কুবরা তাকবীরা মানে আল্লাহর শরীক কথা দেখাতে চাইছেন দ্বিতীয় আয়াত ইউ সাবহালিল্লাহু মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর মহিমা ঘোষণা করে পবিত্রতা ঘোষণা করে তাসবীহ মানে হচ্ছে পবিত্র সমস্ত ত্রুটি ঘাটতি দুর্বলতা থেকে আল্লাহ পাক পবিত্র সেগুলির থেকে ঊর্ধে এটা হচ্ছে তাসবিহ করা লহুল মুলক তার জন্য সমস্ত কিছুর মালিকানা সব সবকিছুর মালিক ওয়ালাহুল হামদ এবং তার জন্যই যাবতীয় প্রশংসা ওয়াহুল কাদির এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান সুরে তাকাবনের প্রথম আয়াত এখানে আল্লাহ রাবুল আলমিনের তসবিহ করা হয়েছে তসবি করা মানে শরিক হওয়াটা দুর্বলতা আল্লাহ রাবুল আলমের শরিক থেকে পাক পবিত্র মালিকানা তার প্রশংসা তার সবকিছুর ওপর একমাত্র তিনি ক্ষমতাবান তার ক্ষমতার সামনে কারো ক্ষমতা চলে না তৃতীয় আয়াত মহান আল্লাহ ইসাদ করছেন সুরে ফুরকানের প্রথম এবং দ্বিতীয় আয়াত একসাথে অকৌলহু মহান আল্লাহর বানী তাবার কাল ফুরকান আল আবদেহি বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআনে করিম নাজিল করেছেন কোরআন কে আল কেন বলা হয় ফার্ক থেকে ফার্ক মানে পার্থক্য করা তো আল কোরআন হক এবং বাতিলের মাঝে সত্য এবং মিথ্যার মাঝে তহিদ এবং শিরকের মাঝে সন্ন্যা এবং বিদাতের মাঝে ভালো এবং মন্দের মাঝে কি করেছে পার্থক্য স্পষ্ট করে দিয়েছি কোরআনে করিম থেকে যে আলো নেবে সে হক এবং বাতিলের মাঝে যাচাই বাছাই করতে পারবে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য বুঝতে পারবে সত্য এবং মিথ্যার মাঝে তার সামনে পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে আল ফুরকান তো কোরআন কাল কোরান কেন বলা হয় ফুরকানের তো বলে দিলেন যে ফুরকান নামকরণ কেন হইল কোরানকে কোরান কেন বলা হয় হ্যাঁ কারা একরাও কেরাতান ও কুর আনন কারাই একরাও থেকে মাসদার আরবিগ্রাম আরে কেরাতানো হয় আর কুর আন আনও হয় তো কারাই একরাও মানে হচ্ছে পাঠ করা এ কোরানি করিম এমন একটি আল্লাহ রাব্বুল আল এমিনের নাজিল কি তো কিতাব কালাম মোল্লা এবং আল্লাহর রবানী যা পৃথিবীর সমস্ত বই পুস্তক গ্রন্থের চাইতে বেশি পাঠ করা হয়েছে পাঠ করা হচ্ছে আর পাঠ হবে এত বেশি কোন কিতাবের চর্চা পড়াশোনা পৃথিবীর না হয়েছে না হচ্ছে না হবে এই কোরআন বলা হয়েছে সবচেয়ে বেশি কিতাবের পাঠ থাকে পঠন হয়ে থাকে সেই কিতাব হচ্ছে আল কোরআন আলা আবদেহ তার বান্দার ওপর তার বান্দাকে নবী মোহাম্মদকে এখানে বান্দা বলা হয়েছে আল্লাহ বরকতময় যিনি তার আল ফুরকান কিতাব নাজেল করেছেন তার গোলাম বান্দার ওপর তিনি মোহাম্মদ সাল্লাম কোরআন নাজেল করেছেন আল্লাহ কার কাছে মোহাম্মদের কাছে কোরআন কার ওপর নাজেল হচ্ছে এটা বড় সৌভাগ্য এই সৌভাগ্য মানব জাতির মধ্যে একমাত্র একজন ছাড়া দ্বিতীয় কারো নসিব আসে নাই সেখানে নবী করিম সাল্লা দাস বলে আল্লাহর গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে জি কার কার দাস গোলাম গোলাম শব্দটি এমনি ছোট লাগে শুনতে কিন্তু যার গোলাম তার সাথে সম্পৃক্ত করলে তখন তার মূল্য বেড়ে যায় আমার কথা বুঝতে পারছেন যেমন আপনাদের যদি বলি যে একটা গরিব লোক এখানে তার বাড়ি সামনে ওর বাড়ি এটা কাজের ছেলে তোর মূল্য আপনার কাছে কমে গেল কারণ একটা গরিবের কাজের ছেলে চাকর কিন্তু যদি এটা হচ্ছে হ্যাঁ বাদশাহ ফাহাদের বাড়ির চাকর হুম এটা বাদশাহ সালমান হাফেজ চাকর তখন কি আপনি আপনার চাতে ছোট মনে করেন ধর চাকর না আপনার চাতে অনেক বড় মনে করবেন অনেক বড় মনে করছে বাপ আমার তো বাড়ির ভিতরে বাড়ির সবার সাথে তার খাতির আছে সবার কাছে নিজের কথা পৌঁছাতে পারবে যেমন তোমার কথা নাকি বুঝতে পেরেছেন তো শুধু গোলাম শব্দ দেখলে হবে না গোলাম শব্দকে কার সাথে সম্পৃক্ত করা হয়েছে ওইটা দিয়ে তার মর্যাদা নির্ণয় করতে হবে যে তার মর্যাদাটা কোথায় চারটি জায়গায় নবী মহম্মদ সাল্লিসলামকে কোরআনে কেরিমে আবদ গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে আর চারটি জায়গা খুব শ্রেষ্ঠ জায়গা কোরআন নাজেলের ক্ষেত্রে তারপর মেরাজের ক্ষেত্রে মেরাজ একজন ছাড়া কারো মেরাজ হয়েছে মেরাজের ক্ষেত্রে সুভানাল্লাজি আসরা বে আবদেহি এভাদত বন্দগীর ক্ষেত্রে জি ওহীর ক্ষেত্রে আহা এলা আবদেহি মা আউহা যা আল্লাহ ওহি করতে চাইলেন তার বান্দার প্রতি ওহি করলেন আর ওহি কয়জন লোকের ওপর হয়েছে আর কি শেষ নবী মোহাম্মদের পরে কারো ওপর ওহি হবে নবী মোহাম্মদ জামান নাই তার ছাড়া আর কারো কাছে ওহি হয়েছে নবী রসুল ছাড়া কি কেউ কারো ভাগ্যে ওহি নসিব হয়েছে এই রকম জায়গাগুলিতে আল্লাহ রাব্দুল আলমী নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কে কি বলেছেন হ্যাঁ তিনটা জায়গায় যখন বলিয়ে দিলাম তো আরেকটা কেন বাকি রাখেনা প্রশ্ন আপনাদের অন্তর থেকে ওইটাও শুনেন দেখি আপনারা জানেন কিনা আর কোথাও আব শব্দ এসছে নবী কে আল্লাহ গোলাম বলেছেন ও আব্দুল্লাহ কাম আবদুল্লাহ আর শুনো যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন হ্যাঁ তাহাজ্জুদে কাম আব্দুল্লাহ ইয়া দুহু আল্লার কাছে দোয়া করতে আল্লাহর কাছে দুয়া করছেন তাহাজ্জুদ পড়ে কা দুয়াকোনুন আলাইহি লিওয়াদা অথবা দিনেই কোন নামাজ পড়ছেন তখন মনে হইতো যে মক্কার কাফেররা তার ওপর ঝাঁপিয়ে পড়বে শত্রু তাই হ্যাঁ دشمنিত কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারই কে কি জন্য আল্লাহ কোরআন নাজল করেন নবীর প্রতি যাতে করে তিনি বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য কি হয়ে যান সতর্ককারী সাবধানকারী হয়ে যান তিনি নজির সতর্ককারী যারা মানতে চাইবে না তাদেরকে সতর্ক সাবধানকারী আর যারা মেনে নেবে তাদের জন্য সুসংবাদদাতা মুবাসের এই জন্য নবী সাল্লা সাল্লামের ক্ষেত্রে এখানে একটি গুণ বর্ণিত হয়েছে সতর্ক করার দিকটা বা সাবধানতার দিকটা কিন্তু অন্য আয়াতে দুটোই গুণ পাশাপাশি বর্ণনা করা হয়েছে ইন্না আরসালনা কা শাহেদাউ ওয়া মুবাশশিরাউ ওয়া নাযীরা বাশীরান ওয়া নাযীরা ফআরাজা আকছারুহুম বাশীর ওয়া নাযীর একাধিক আয়াতে তাহলে নবীকে কি বলা হয়েছে বাশীর আর নাযীর বাশীর মানে সুসংবাদদাতা সুসংবাদ কার জন্য যে গ্রহণ করবেন তার জন্য যে গ্রহণ করবেন আপনাকে যে কথা বলা হয়েছে যদি গ্রহণ করেন তো এটা পাবেন সুসংবাদ আপনার জন্য আর সৎ সাবধান করছি কাকে সাবধান করে ভালো মানুষকে সাবধান করা লাগে হ্যাঁ মাকা চলছেন সাবধান হয়ে যান জি হ্যাঁ অবাধ্যকে সাবধান করতে হয় আর অনগতকে সুসংবাদ দিতে হয় যে তো নবীস আসলাম বশিরও ছিলেন মমিন মোমেন জন্য আর সতর্ক সাবধানকারী ছিলেন অবাধ্য না ফারমান কাফেরদের জন্য জি মোবাশ্সেরা কোনো জায়গায় বশিররা বলেছে কোনো জায়গায় মোবাশ্বেরা মানে মনুদের না যা বলা আছে এন্নাম আন্তা মনুদের বলে করলে কমিন হাত হে নবী নিঃসন্দেহ তুমি একজন সতর্ক সাবধানকারী আর প্রত্যেক জাতির জন্য হেদায়তকারী এসেছে যুগে যুগে এখানে নবী মোহাম্মদ কি বলা হয়েছে নজির বলা হয়েছে কার জন্য আরবদের জন্য শুধু হ্যাঁ মুসলিমদের জন্য শুধু আলামিন বিশ্ব জগতের জন্য বিশ্ব জগৎ বিশ্ব জগৎ কাকে বলা হয় আলামের বহু বচন হচ্ছে আলমিন কাকে বলা হয় জগৎ কাকে বলে বাংলায় বলে জগৎ হ্যাঁ জগতের সংজ্ঞা কি আসমান নাই পৃথিবী তাহলে আসমান নাই হ্যাঁ আসমান জমিন হ্যাঁ হ্যাঁ আর অন্যান্য যে সৃষ্টি অসংখ্য সৃষ্টি রয়েছে ওগুলো আলামিন

জিনের জন্য পাঠানো হয়েছে আর যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলের সেরা শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এবং জিন মানুষ এবং জিন আর মানুষ জিন ছাড়া বাকি যত কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ জিনের উপকারিতার জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানব জাতি বিশেষ করে মানুষ তোমাদের স্বার্থে তোমাদের উপকারিতার জন্য তোমাদের ভোগের সামগ্রী হিসাবে সব পয়দা করা হয়েছে তোমাদের এতে লাভ আছে জানেন আর না জানেন এতে লাভ আছে যে কোনো একটা গাছ আছে ওতে আপনার লাভ আছে আমার লাভ আছে না জানি আর না জানি পতঙ্গ বিষাক্ত মনে হচ্ছে আপনাকে কিন্তু আপনার আমার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তো বাকিগুলিকে আমাদের স্বার্থে সৃষ্টি করা হয়েছে আর মানুষ জিন হচ্ছে শ্রেষ্ঠ আর মানুষ জিনের হেদায়তের জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নাজিরান মুবাশশারা করা হয়েছে সেই জন্য এখানে বলা হচ্ছে আলামিন বিশ্বজগত এমনি আলাম মানে কুল্লু মাছি ওয়াল্লাহ আলামের সংজ্ঞা শুধু শুনুন এমন রকম না বলে এলোপাথারি আলামের সংজ্ঞা কুল্লু মাছি ওয়াল্লাহি ফাহুয়া আলামুন আল্লাহর সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ হচ্ছেন খালেক স্রষ্টা স্রষ্টা ছাড়া আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সবগুලේ নাম হচ্ছে আলম আর এই আলামের মানে হচ্ছে জগত এই আলামের বহুবচন হচ্ছে আলামিন বা আলামুন আলামিন তো জগৎ শুধু এক বছর আলম বললেই তো হয় জগৎ সারা বিশ্ব চলে আসছে সবকিছু চলে আসছে তো আলামিন কেন বলা হয়েছে এই জন্যই বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে আলামিন আলহামদুলিল্লাহ বলা হয়েছে যে প্রত্যেক শ্রেণীর সৃষ্টিকে একটা করে আলাম বলে গণ্য করা হয়েছে তার মানে মানুষ একটা জগৎ মানব জগৎ বলছি না আমরা জিন জগৎ বলছি না ফেরেস্তা জগৎ বলছি না সাপ জগৎ হ্যাঁ বিচ্ছু জগৎ হ্যাঁ পাখি জগৎ আবার পাখি জগতে এক এক পাখি এক এক জগৎ কাক জগৎ হ্যাঁ ময়না জগৎ ইত্যাদি এইভাবে এইভাবে এক একটি সৃষ্টি হচ্ছে এক একটি জগৎ আর কয়েক আলাম যদি হয় তাহলে কি হয়ে যাবে বহু বছর এই জন্য আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে সমস্ত সৃষ্টি জগৎ যত রকমের সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি জগতে রব মানে রব মানে মানে সৃষ্টি 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 করেছেন এবং তার না সৃষ্টিকর্তা তাই না কিন্তু সৃষ্টি করার পরে তিনি সেগুলি কি করেন প্রতিপালনও করেন হ্যাঁ সেগুলি পালন কর্তা রব রবের কাজ হচ্ছে ক্ষুদ্র জিনিসকে ধীরে 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 বর্ধিত করা প্রত্যেকে ক্ষুদ্র ছিলেন বা অস্তিত্বহীন ছিলেন অস্তিত্ব আসলেন তারপরে ধীরে 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 বাড়লেন এটা হচ্ছে পালন কর্তা হওয়া এটা হচ্ছে রব জন্য যতগুলি দোয়া রবীন্দ্রিমা আছে অথবা নবী আছে দোয়াগুলিতে আল্লাহকে যে সম্বোধন করা হয়েছে দুটো শব্দের একটা শব্দ দিয়ে দুটো নামের একটি নাম দি একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহ 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 ছিল আসলে আল্লাহম্মা আসলে ছিল ইয়া আল্লাহ ইয়াটাকে হজব করা হয়েছে আর ইয়ার বদলে আল্লাহর পরে তুই ওই শেষখানে যে মিমে আনা হয়েছে ওইটা ইয়ার বদলে নিয়ে আসা হয়েছে তো ইয়া আল্লাহ আল্লাহ আরেকদিকে ঠিক আছে ইয়া আল্লাহ ইয়াটাকে যখন হজব করে দিলে বাঁচলো কি শুধু আল্লাহ তাই না শুধু আল্লাহ যখন বাঁচলো আল্লাহর শেষখানে মিম মুসাদ্দ তসদিদ ওলা মিম তসদিদ বিশিষ্ট মিম নিয়ে আসা হলো তাহলে কি হয়ে গেল ওর সাথে করলে আল্লাহ হম্মা আল্লাহ্মার অর্থ আমরা কী বলছি হে আল্লাহ ও তো ইয়ে আল্লাহ মানে যেটা ওইটা হচ্ছে আল্লাহমা মানে সেটাই তাই না আল্লাহ মানে হচ্ছে আল্লাহ আল্লাহমা মালেক আল মুলকে তুতিলমুলকা মান্তাশাহ আল্লাহমা আনন্ত রব্বীল আহিলাহিলা আন্তা খালাক্তানি আয়াতে দেখেন হাদিসে দেখেন দুয়া আল্লাহম্মা পাবেন আর হলে রব্বে এক বচন দিয়ে না হয় তৃতীয় কোন তরিকার দুয়া কোরান হাদিস পাবেন না

অল্প আছে আল্লাহ এই রব নামটি যে আল্লাহ রব এর গুরুত্ব দেখাবার জন্য আপনাদেরকে এগুলো বললাম জি হ্যাঁ সুফান আল্লাহ আল্লাহ রব আলমিন আল্লাহ তার সাথে সাথে খালেক সৃষ্টিকর্তা সৃষ্টি করে ছেড়ে দেননি তিনি রব সব সময় আমাদের তরবিয়ত করছেন তিনি এটা মা এটা বা পরিচর্যা করলে হ্যাঁ লালন পালন করলে মা বাবার কতটা আপনি শ্রদ্ধা যদি সত্যি ভালো অনগত ছেলে মেয়ে হন তাহলে চিন্তা করেন অথচ আল্লাহর দেওয়ার ইজিক বাপ মা হয়তো একটু হ্যাঁ নিয়ে এসে খাওয়াচ্ছে প্রস্তুত করে পরিচর্যা করে দিচ্ছে আপনার আমার তাতে যদি এত বড় হক হয় বাপ মায়ের আল্লাহর পরে তাদের মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে যেই আল্লাহ সব কিছু দিয়ে আমাদের তোরবিয়ত করছেন প্রতিপালন করছেন তিনি হচ্ছেন রব ফজা আলহিকুম আল্লাহ রব বকুম সব হ্যান আল্লাহ কোরআন একদম তিনিই তো এই আল্লাহ যিনিই তো রব প্রতিপালনকারী বলছেন আল্লাহ রব্বুলা আলহ মিন নবী মহম্মদ সাইসলাম বিশ্ব জাহানের জন্য সতর্ককারী অর্থাৎ মানুষ জেনের জন্য সমস্ত মানুষের জন্য তাকে পাঠানো হয়েছে সমস্ত জেনের জন্য পাঠানো হয়েছে কোন বিশ্বের মানুষ বলতে পারবে না যে নবী মোহাম্মদের দাওয়াত আমি না মেনে জান্নাত পাবো অসম্ভব কথা আল্লাহর কসম করে বলছি নবী মহাম্সাল বলছেন লৌকা না মুস আহি আর মুস আলিসলাম যদি বেঁচে থাকতেন মা ওয়াসি আহ তারও উপায় ছিল না ইল্লাত্তে বাই আমার অনুসরণ করা ছাড়া আজকে যদি মুসা বেঁচে থাকতেন তাহলে নবীর জামানায় যদি খেজের বেঁচে থাকতেন তো তিনি কি নবীকে নাম আনা ছাড়া আর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া ছাড়া জান্নাত পেতে পারেন এই যে বিদ্যাতিদের আকিদা যে খেজের হচ্ছে পানির নবী বা পানির খেজের বেঁচে আছে না এখন তো নবীর জামানে বেঁচে থাকলে কোনো একদিন এসে নবীর সামনে এসে কলেমা পড়ে থাকবেন আর যদি কলেমা পড়ে থাকে তো নবী সালাম যেমন বলেছেন জিনারা এসে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো নবী সালাম সাহাবিদের বইলে হবে যে আজকে খেজের এসেছিল আর খেজের আসার পরে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে বলতেন না তাহলে বোঝা যাচ্ছে যে নবী সালামের আগেই খেজের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কখন বিদায় হয়েছে সেটা মোসাল ইসলামের জামা নাই না তার কিছু আগে পরে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু কুল্ল নফসিন জায়পাতুল মত প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে খেজের মারা গেছে সুতরাং এসব বদাকিদা খেজের বেঁচে আছেন এগুলো ভ্রান্ত একমাত্র ঈসা আলী ইসলাম ছাড়া যার সম্পর্কে স্পষ্ট কোরআন এখানে রয়েছে আল্লাহ আকাশে উঠিয়েছেন তারপরে তিনি যখন জমিনে নামেন তখন আবার ইসলাম মানার মোকাল্লা হয়ে যাবেন তখন নবীর প্রতি ইমান তারও ফরজ হয়ে যাবে এই জন্য কেয়ামতের কাছাকাছি সময় জমিনে নেমে আসে কোরআন এবং সন্না দিয়ে ফেসলা করবেন তিনি জি কোরআন সন্না দিয়ে করবেন জি ইসলাম এর বাস্তবায়ন করবেন তিনি যার জন্য আকাশ সমূহ জমিনের সমস্ত মালিকানা ওয়ালা মিয়াদখেজ ওয়ালাদা এবং তিনি কোন সন্তান সন্ততি গ্রহণ করেন নাই ওয়ালা মিয়াকুল্লাহ ফিল ফিলমুলকে রাজত্বে বা মালিকানায় তার কোন শরিক নাই ওয়াখালা কুল্লা সেই প্রত্যেক বস্তুকে তিনি সৃষ্টি করেছেন ফাক্তদার ও তাকদিরা অতবার সবকিছুকে তিনি সুপরিমিত করেছেন তাকদিরা এখানে বলা হয়েছে যে আল্লাহ রব্বুলা আলামীনের কোন সন্তান সন্তিতে নেই বারবার কোরআনে কেরিমে অনেকগুলি আয়তে বলা হয়েছে আল্লাহর কোন ছেলে নেই কেন বলা হয়েছে তারা মানে বোঝা যাচ্ছে এমনও কিছু জাতি ছিল পথভর যারা আল্লাহর জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করেছিল যেমন এহুদিরা বলতো যে ওজার হচ্ছে এবন আল্লাহর পুত্র খ্রিস্টানরা এখনো হ্যাঁ সান অফ গড সান অফ গড সান অফ গড করছে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র কে

সুরায় বেশি মুখস্থ না সুরা এখলাস তো আছে তাই না জি লামিয়ালিদ ওয়ালামিউ লামিয়ালিদ তিনি কারো জনক না মানে তার কোন সন্তান সন্ততি নেই ওয়ালামিউ আর তিনি জাতক নান যে তাকে কেউ জন্ম দিয়েছে তার কোনো বাপ মা আছে তাও না আল্লাহ সবকিছু সৃষ্টি করে সুপরিমিত করেছেন এই কথাটি অত্যন্ত ব্যাপক আমাদের প্রত্যেকটি জীবনের প্রতিটি ক্ষেত্র সুপরিমিত আমাদের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে শনির ধারিত এত দিন এত এতটা পরিমাণ সুস্থ থাকবেন এই এই রোগ থেকে সুস্থ থাকবেন কিছু আল্লাহর কাছে সুপরিমিত আপনার আয়ু এত সুপরিমিত আপনার রিজিক একটা দানা কমবেও না বাড়বে না সারা দুনিয়া আপনার একটা দানা বাড়াইতে পারবে না একটা দানা যদি আপনার ভাগ্যে থাকে লিখা তো কমাতে পারবে না যতক্ষণ ওটা না খাবেন মত আসবে না সুপরিমিত আল্লাহ করেছেন সবকিছু আল্লাহ সুপরিমিত করেছেন আপনার শিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কোন দেশে জন্মিবেন কোন দেশে মারা যাবেন কোন জমিনে কোথায় দাফন হ্যাঁ কি দাফন নসি হবে না হবে না আর তারপরে কোথায় আপনি চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন এই যে প্রবাসে এসছেন ফাঁকার দ্বারা দিরা সব সুপরিমিত আছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই কথাগুলি পড়ে নেওয়ার পরে আর হা হবে না যে হাই কি করব কোম্পানির অবস্থা খারাপ হাই কি করব বেতন নাই হাই কি করব চাকরি নেই হাই কি করব এই কিছুদিন পর এক্সিট লেগে যাবে কোন অপারেশনাই নেই কারণ আল্লাহর পক্ষ থেকে কি আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ বছর হাজার বছর আগে কি করা আছে কাতাব আল্লাহ মাকাদির আল সৃষ্টি জগতের তাকদির কে সুপরিমিত করে রেখেছে আল্লাহ সৃষ্টি করে গেছে তো সোরাফর খান আত নম্বর এক এবং দুই মাতাখাজ আল্লামেওয়ালা তারপরে আত বলছে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই ওমা কানামা আহমেন এলা আর তার সাথে আর কোন উপাস্য নেই এজা যদি থাকতো আল্লাহ বলছেন যদি থাকতো ধরেনও আছে যেমন মুশরেকরা বলে থাকে। এ জাল্লা জাহাবা করল এলাহিন বে খালা তাহলে প্রত্যেক উপাস্য নিয়ে পৃথক হয়ে যেত ওই সমস্ত কিছু যা সে সৃষ্টি করেছে যে যা সৃষ্টি করেছে তা নিয়ে এসে কি হয়ে যেত আলাদা হয়ে হয়ে যেত যেমন পাঁচ ভাই একসাথে থাকলে বাপের জমি জায়গা বাপ যতদিন আছে তো থাকলো একসাথে আর বাপ যখন মারা গেল মা যখন মারা গেল জমি জায়গায় ভাগ করে আলাদা হয়ে যাচ্ছেন না হচ্ছেন আর আয়জন কাল হন কিন্তু একদিন হচ্ছে না আচ্ছা তারপরে নিজের নিজের যা কিছু ইনকাম করছেন নিজের নিজের করছেন না এটা আমার এটা আমার ভাই ওইটা ওর ওইটা ওই ভাই ওইটা ওই ভাই যে যেটা উপার্জন করতে পারছেন বেশি এটা আমার এটা আমার দখলের এজাল্লা জাহাবা করল এলাহিন আল্লাহর সাথে জন্য অন্য কোন উপাস্য শরীর থাকতো তাহলে প্রত্যেকের নিজের নিজের সৃষ্টি জগৎ নিয়ে আলাদা হয়ে যেত যদি কেউ বলে যে আরে সমঝোতার মাধ্যমে তো একসাথে থাকা যেতে পারে যেমন জয়েন্ট ফ্যামিলিতে আমাদের সে কিছুদিন থাকছেন কিন্তু চিরকাল কি থাকতে পারছেন চিরকাল কেউ থাকতে পারেন না এই যে হাজার হাজার বছর ধরে মানব জাতির ইতিহাস মানব জাতির সৃষ্টির আগে আসমান জমিন যদি বহু বহু এলা থাকবে তো কখনো গোলযোগ মাঝে ঠিক আছে একটা চুক্তি আছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করছি কিন্তু যুদ্ধ বাঁধছে না বাড়ছে না টেনশন শুরু হচ্ছে না হচ্ছে না সম্পর্কে অবনতি ঘটছে না ঘটছে না মারামারি হচ্ছে কি হচ্ছে না চোখের সামনে দেখতে পাচ্ছেন বিশ্বযুদ্ধ আর এমনি যুদ্ধ কত যুদ্ধ দেখলেন এবং শুনলেন শুনছেন তো যদি আল্লাহর সাথে এরকম শরিক থাকতো তাহলে কি হতো যদি বলে সমঝোতায় সমঝোতা থাকতে থাকতে ঝগড়া বিবাদ বাধ্য মারামারি বাধ্য লড়াই বাধ্য লড়াই বাঁধলে কোথাও গোলযুগ দেখা যেত যে লড়াই হয়ে এই আসমানের এলাকা ধ্বংস হয়ে গেছে জমিনের এলাকা আল্লাহ এলাহ এলাহতে লড়াই ধ্বংস হয়ে গেছে কোনদিন দেখেছেন তাহলে এই বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এইরকম কোন রকমের ডিস্টার্ব দেখছো না আল্লাহর সৃষ্টিতে তার মানে এলা হচ্ছেন একমাত্র সুতরাং তোমরা করো ওয়াহেদ এক তারই হয় আলাদা হয়ে যেত একটা হয় কি যে আলাদা আলাদা মেমাংসা করে আমরা সব আলাদা আলাদা হয়ে গেলাম পাঁচ ভাই আছে আলাদা আলাদা হয়ে গেলাম ঠিক না আর যদি আলাদা না হতে আসছে না একজন বেশি কি দাপট তার বাহাদুরি বেশি ওর ও চাইছে বাকি সবার গুলো দখল করে নেব তাহলে মারামারি শুরু হবে কি হবে না হ্যাঁ যার গায়ে বেশি জোর হবে সে কি হয়ে যাবে সে বিস্তার লাভ করবে আর বাকি সবগুলিকে হারিয়ে দেবে হ্যাঁ সবগুলিকে দমন করে দিবে তো এইরকম যদি তো। তাহলে যারা কমজোর হয়ে গেল দমে গেল তার উপাস হইতে পারে না যখন কমজোরি হয়ে গেল তো আবার কখন কিসে হতে পারে না বলছেন যে ওয়ালা আলা আলা আলাবাজ এবং সে সব উপাস্যের এক উপাস্য এক উপাস্যের ওপর চড়াও করত। চড়াও করে বসতো আর যদি চড়াও করে বসতে পারে তাহলে যে চড়াও করলো সে এলা আর বাকিগুলো এলা নাই সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন মুশরিকরা যা কিছু বর্ণনা করে তা থেকে আল্লাহ পাক পবিত্র অর্থাৎ আল্লাহর কোন শরিক নেই আলেমুল গায়ব ওয়া তিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী ফাতাআলা আম্মা ইউশরিকুন কাফের মুশরিকরা যে সব শিরক করে থাকে সেগুুলি থেকে আল্লাহ সুউচ্চ সুমহান সূরা মুমিনুন আয়াত নম্বর 91 92 আল্লাহর ارشاد বলেছে ফালা তাদরি বিল্লাহিল আমসাল আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টান্ত বা উপমা পেশ করিও না মানে আল্লাহকে কারো সাথে তুলনা করিও না ইন আল্লাহ আল্লাহর জাত কেও সত্তা কেও আল্লাহর শেফাত গুণ কেও কারো গুণের সাথে তুলনা করিও না আল্লাহ ইয়ালনি